সে কি কই, আমি তো খেয়াল করলাম না। না, এসেছিল জানলে, আমি থামিয়ে দিয়েছি, কিন্তু তার সঙ্গে ওদের একটু কি বকে দিয়েছি। বেশ করেছেন, আপনি বড়, আপনি বকতেই পারেন, আর তাছাড়া ওদের এত বড় সাহস হলো কি করে? না না, আমি সেই জন্যে বকিনি, মানে ওদের ওপর রাগ করে ওদের বকিনি। তাহলে মানে তোমার মায়ের ওপরের রাগটা না ওদের ওপরে দিয়ে দিয়েছি, তুমি আমার হয়ে ওদের কাছে একটু। ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওদের সঙ্গে কথা বলবো, আপনাকে আর অপরাধ বোধে ভুগতে হবে না। বাঁচালে বৌমা, আমার বুকের ওপর থেকে না একটা ভারী পাথর নামিয়ে দিলে। আসলে তোমার মা এমন ঝগড়া করে না? একটা কথা বলুন তো মা, এই যে মামির আর আপনার এত ঘন ঘন ঝগড়া হয়, ঝামেলা হয়, সমস্তটা বানানো না? সবটা বানানো নয়, 90% বানানো। আসলে তোমার মা মানুষটা এমন, তার সঙ্গে না আমি ভাব রাখার থেকে আড়ি করতেই বেশি মজা লাগে গো। তোমার মা এবার খুব পাকে পড়েছে বুঝলে, মানে এইবার উনি হারবেনই হারবেন। ভেবে দেখো, ওই সোমু আর তোমাদের দিলীপ দুজনেই তো নাচ গানের কিচ্ছু জানে না, অথচ তোমার মা চ্যালেঞ্জ করে বসেছে লতা আর অপুর সঙ্গে। না 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 না, এটা কিন্তু আপনি ঠিক করছেন না মা, শত্রুকে কখনো ছোট চোখে দেখতে নেই। এই কথাটা তুমি ঠিক বলেছো জানো, বিশেষ করে শত্রুপক্ষ যখন তোমার মা। কিন্তু এইদিকে লতার না বউ, এইবার তোমার মা হারবেই তুমি দেখে নিও। ঠিক আছে, দেখা যাবে, এখন ঘুমোতে চললে অনেক রাত হয়ে গেছে মা। যাবো যাবো বৌমা, তুমি আমাদের দলে থাকবে তো? আপনার কোনো চিন্তা নেই, কালকে আমি নিজে ও বাড়িতে গিয়ে কথা বলবো, সকালে আমরা এমনিতেও যেতে হবে বলে। ঠিক আছে, গল্প শোনার পল। আরে বাহ 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 বাহ, চমৎকার চমৎকার মানুষ ভাই, দিব্যি খাসা এখনো তোমার গলাটা আছে। মানুষদা, আমি যদি তোমার মতন গাইতে পারতাম না, তাহলে ওই সে ব্যাটার গোষ্ঠীর একেবারে খালি বাজে কথা কয়, ফুটু কথা একদম করবে না। এই যে আমার সাংঘাতটা দেখতেছো না, সুযোগ পাইলে এমন ধারে তুমি আর রাস্তা দেখাইও না। আপনি বলেন দিলীপদা, এইবার তুমি একটা থাপ্পড়। কোনটা দিলীপদা রে? হুম, এইটা সবুন দায়িত্ব দিলীপদা, আসনের পর থেকে তোর প্রতি তোর মনে থাকে না কেন রে? হ্যাঁ, আপনি তো জানেন ওস্তাদজি, আমার স্মৃতিশক্তিটা বড় দুর্বল। সামনের দিক থেকে পিছনে ঘুরে জোড়া পায় এমন এক লাথি মারুম না, সব কিছু মনে পড়ে দেবে। কি করতেছি দিগ, কি যেন কইতাছিলাম, যা ভুলে গেছি গিয়া, কি যে করি না। ব্রাহ্মী পাতার রস খাও। এই লোকটাকে কোত্থেকে জোটালে মানুষদা? দেখো সমু ভাই, এই চলার পথে যে কত আসে কত যায় তার কি আর হিসাব রাখা যায়? এই ব্যাটারে পাইছিলাম সিলেটে, ব্যাটার গাঁজা কর, সেই যে পিছনে লো আর ছাড়লো না, এখানেও আর ছাড়লো ব্যাটা। এই যে দিলীপ ভাই, আমার চুমকি কেমন আছে? ভালো আছি ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, ভয়ঙ্কর গন্ডগোল। ওই নাচের মাস্টার মশাই এসছে না? শুনছি শুনছি সব শুনছি, চিন্তা করো না, মানু আর বিশু যখন আয়া পড়ছে তখন তোমার চুমকি রে লতারে আমি তোমার কোলে ফিরে আসি, চিন্তা করো না। মানু মানে মানুষ মানে তুমি, বিশুটাকে? আমি আমি, আমার নাম তো বিশ্বাস, তাই ওস্তাদ আমারে বিশু করে ডাকি। তবে ওস্তাদ দেখিস ও প্রেমের কি জ্বালা, এর লিগেই তো আমি প্রেম করি না। তোর লোকে প্রেম করবো কি যাবে খালা? কিরে কি হচ্ছে কি হচ্ছে, কি গান হচ্ছে না, মজা হচ্ছে খুব। একেই বলে কারুর পৌষ মাস আর কারুর পেছনে বাস। যা গেলে ওই জায়গাতে দিলীপ ভাই, তোমার ওই পাশের কাঁথায় আমি একটা কাম করো, আমাদের একটা কথা কিন্তু মানতেই হইব, ওই নাচের মাস্টারের না কেতা আছে, ওই মাইয়া দুটারে নাচাইতে আসে সকলে নাচাইতেছে। স্যাম্পলটা কিরকম গো? মহা পেটে টাইপের, কি হচ্ছে
হচ্ছে কি? আরে তোমার তো বউ মুড়ি বুদ্ধি বাদ। দেখাও 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 দেখি দেখাও তুমি। দেখাবো। দেখাও দেখাও। না এই কি রং লজ্জা। না না দেখাও 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 দেখাও। দিলীপ ভাই একটা কথা কই তোমারে, তুমি দেখি নাচটাও শিখে গেছো। আরে তোমরা আমার নাচ দেখি তোমরা এরকম করছো, তাহলে শ্যামালের নাচ দেখলে কি করবে? সে তখনকার কথা তখন ভাবা দেখবো। তবে একটা কথা আমি ভাবতেছি শুনু ভাই, নাচের মাস্টারের ফর্মাটা কিন্তু একবার আমাদের দেখি। একদম ঠিক কইছো, ওর কেতাটা যদি জানা যায় না তাহলে ওর অস্ত্রে ওরই বধ করতে সুবিধা হইব। বুদ্ধি বলো মানুষ বলো। কোকিলা সাজিতে পড়লো ধরা কাকা রবে ফাঁসে জারি জুড়িতে। সোমু কি ব্যাপার, এখানে তো চাঁদের হাট বসে গেছে দেখছি। কালো রাতে একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে, জানো কি স্বপ্ন গুরুজি? আই আই আই, হোয়াট আ গুড স্বপ্ন, হোয়াট আ গুড ড্রিম। তুমি আমার ড্রিম গার্ল ছিলে, পক্ষীরা যে চেপে আমি তোমাকে নিয়ে ওই সোজা হৃদয়পুর চলে গেলাম। হৃদয়পুরে চলে গেলাম, ওখানে গিয়ে কামদেবের পুজো দিয়ে তুমি আর আমি বসেছিলাম। দেখেছ কিরকম পটিয়ে পাটিয়ে হাত ধরছে? আমার না রাগে একেবারে মাথা ফাটা ফেটে যাচ্ছে। কন্ট্রোল কন্ট্রোল সোমু ভাই, তো হচ্ছে না। আপনার কপালটা না খুব ভালো গুরুজি, অন্য সময় হলে না রক্তারক্তি হয়ে যেত। মানুষ ভাই লতা রক্তারক্তির কথা বলছে, তার মানে ধরতে পেরেছে, চলো এখান থেকে পালাই। দিলীপ ভাই তোমার মাথাটা কি পাগল হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোনো, কথার মধ্যে অন্য একটা মানে থাকে, কিন্তু কথার টেম্পো যারে কয় ওইটা ধরনের চেষ্টা করো, চুপচাপ বইয়া থাকো, নড়বানা নড়বানা। কি করে চুপ করে বসে থাকবো, আমার ডালটার মধ্যে পিঁপড়ে আছে মনে হচ্ছে। রাস্তা তো কি হয়েছে? আমি তো কইতাছি রাত্রেবেলা মলম ডোলা দিলুম, নাহলে ওষুধ দিমু। তুমি বইয়া থাকো, চুপ করে বইয়া থাকো। যা বলছিলাম তো আমি তো কামদেবের কাছে গোয়িং করলাম। কামদেব কি বললো জানো? কি বললো? বললো আমরা দুজনে যদি প্রণয় বন্ধনে বেঁধে যাই না, যদি বিয়ে করে নিই না, তাহলে সন্তান হয়ে উনি আমাদের কাছে আসবে না। ইসা ট্রু। আর ওইটা বলার পরে তুমি দেখো গায়ে কোনো কাটা দিচ্ছে, আমার কাটা দিচ্ছে সাপ। আপনি মহান গুরুজি, আপনার মহান স্বপ্নে আমি আর কামদেব একসঙ্গে অনুপ্রবেশ করছি। আমার ভাবতে চুল ছেড়ে দাও, কিন্তু কার ছেড়বে? দেখ তোমার যখন এত ট্রু ধারণা আমার উপরে, এত বড় ধারণা করছো, তাহলে হোয়াই আর ইউ টেল করছো না? যে সবার সামনে কেন বলছো না, স্ট্রেট কেন বলছো না, লজ্জা কেন পাচ্ছো? আইরা হ্যাঁ দিয়েছ মানে কি
তুমি যা টকিং করো ওটা ট্রু সব সত্যি। কে কে দিল? ভেরি ডিস্টার্বিং এলিমেন্ট। কে দিল কেন ধর কেসা দিল? ও পুরি হাসি দিল কে দিল? হ্যাঁ তাই তো। আরে আরে রে তোমার নাচে তো কনসেন্ট্রেট করো। আরে তোর আমাদের বাগানটা তো গাছপাতা ছিল না গো, তাই তো করতে গেলো। আরে তোমরা নাচে কনসেন্ট্রেট করো, আমার ক্লাসে কনসেন্ট্রেট করো, অধিক জানা এখন ডান্স করো, বেরে গুড তোর ডিমগাল বানাবো, চলো ডান্স করো। আচার্য জগদীশ চন্দ্র বোস ছিল না, আচার্য জগদীশ চন্দ্র বোস ও তো গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিল। হ্যাঁ আর ওকে বাদে আমি প্রথম সাউথ ইন্ডিয়ান টিচার যে গাছকে নাচালাম, কেন কি দারুণ হলো, গাছে তো কি সুন্দর নাচলো। লোকে হাত ফুল লোক অসম্ভব, এটা হতেই পারে না। আই এম শিওর তোমরা ভুল দেখেছো। আরে আমরা দেখলাম কোথায় গো? আমরা তো কিছু দেখিনি, আমরা তো গাছের আড়াল থেকে কথা শুনতে পেলাম। আমার মনে হলো যে মানুষ আর না না বৌদি মনে হলো নয়, আমি পরিষ্কার দেখলাম জানো তো, সমুদা দিলীপদা তো ছিলই, সেই সঙ্গে মানুষ ছিল, আরও একজন ছিল, আমি গলা অব্দি শুনলাম। একটা কিছু বল, নয় দেখলি নয় শুনলি, তুই ঠিক করে বলতো। ও বৌমা প্রেশারের ওষুধ দাও, আমার টেনশন হচ্ছে ভীষণ, আমি পাচ্ছি না। কি মুশকিল আর আপনার কেন টেনশন হচ্ছে মা? আরে বুঝতে পারছো না, যদি সত্যি মানুষ এসে গিয়ে থাকে তাহলে কি অবস্থা হবে? ওরা তো নাচে গানে একবার দুলকালাম কাণ্ড করবে, আমি হেরে যাব। ও মা আপনি মিছি মিছি টেনশন করছেন, আরে সকালে তো ও বাড়িতে গেছিলাম, কই কাউকে তো দেখলাম না। এমনও তো হতে পারে বৌদি, তুমি চলে আসার পর ওরা এসেছিল। কিংবা তোমাকে দেখে লুকিয়ে পড়েছে। হ্যাঁ আচ্ছা এত কথার দরকার কি? আমি বলছি আমি দেখেছি ওদের গাছের আড়ালে লুকিয়ে থাকতে, গাছগুলো যখন ওই হেঁটে হেঁটে চলে যাচ্ছিল তখন। গা দেখাচ্ছিস? গাছ কখনো হাঁটে বৌমা বলো তো? আমাকে বিশ্বাস করছো না কেন বলো তো মা? আমি তো শুধু দেখিনি, অপুদিও দেখেছে। হ্যাঁ আমিও তো দেখেছি, ওই তো গাছগুলো কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে গেল। বৌমা এদের মাথাগুলো তো একেবারে গেছে গো, ওরে বাবা এরা নাচ গান শিখতে শিখতে তো পাগল হয়ে গেছে, এই বলছে গাছ হাঁটছে কথা বলছে, আমি কি করি বলো তো। আচ্ছা তোমরা দুজনেই বলছো তোমরা দুজনে ওদের দেখেছো তাই তো? কিন্তু যদি ওরা সত্যি লুকিয়ে থাকে তাহলে ওদের দেখলে কি করে? আর দুলো না, আর দুলো না বৌমা, ছিল আর না ছিল দোলায় আর দুলো না, তুমি বরং চট করে একবার চলে যাও ও বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে এসো ব্যাপারটা। হ্যাঁ এটা কিন্তু গুড আইডিয়া, হ্যাঁ যাওয়া তো যেতেই পারে, তবে আমি যাবো না মা, যাদের মনে এত সন্দেহ জেগেছে তারাই যাবে। এদের দুজনের কথা বলছো? হ্যাঁ ওরাই যাক, আমিও যেতে পারতু, কিন্তু এবার গেলে ধরা পড়ে গেলে না তোমার বয়স সঙ্গে আমার কুসংস্কার হয়ে যায়। না 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 থাক থাক থাক, কোনো দরকার নেই, থাক আমরাই যাচ্ছি বরঞ্চ। চলো লতাদি রেডি হয়নি, তারপর সে নাচ শিখতে হবে, গুরুজি অপেক্ষা করছে। যা যা দুর্গা দুর্গা যা, তো কাজ করে দুর্গা।